শুভ অভিনন্দন অভিভাবিকা মহোদয়, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের জন্য আজকে অনেকগুলো খেলা রয়েছে, আপনাদের জন্য যিনি আপনাদের জন্য খেলার ব্যবস্থা স্কুলের থেকে স্কুলের পক্ষ থেকে তো একটি করে খেলা থাকবে, তারপরেও আপনাদের জন্য যিনি আরো একটি করে খেলার স্পন্সর করেছেন আমাদের এলাকার সেবা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী, আমাদের সকলের প্রিয়, আমাদের এলাকার পরিচিত মুখ, যিনি রাজনৈতিক ভাবে অনেকটা সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ছাত্র দলের সাথে যিনি ছাত্র দলের যিনি দায়িত্ব পালন করেছেন জনাব আরিফুল ইসলাম আরিফ, তিনি আপনাদের জন্য দুটি খেলার আয়োজন করেছেন, তার জন্য একটা জোরে হাততালি আশা করছি। সেই সাথে শিক্ষকদের জন্য একটি খেলার আয়োজন করেছেন তিনি, পাশাপাশি এলাকায় দুটি প্রতিষ্ঠানে তাদের সুনামের পরবর্তীতে আজকের অনুষ্ঠানে খেলাধুলা শুরু হবে। প্রথমে বালিকা ফুল দল, বালিকা ফুল দলে যাদের নাম রয়েছে এবং বালিকা ফুল দল যেই ম্যাডামের দায়িত্ব রয়েছে, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি লিস্ট সহ মাঠে প্রবেশ করুন। আমরা অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, আমাদের অনেক প্রাক্তন শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, আমাদের বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষক শিক্ষিকাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখে আমরা অনেক আনন্দিত। স্বপনের দৃষ্টি আকর্ষণ করছি, স্বপন স্বপন এবং অনেক সুন্দর রহমান সিনহা, ইসাদ জাহান সাবিহা, আয়েশা জান্নাত, হাদিয়া বিনতে রুকায়া, মাইমুনা আক্তার লাবিবা, ইসাদ জাহান সিনহা, তিশা, তাসফিয়া রহমান জোহা, উম্মে তাকিয়া, তোমাদেরকে মাঠের উত্তর প্রান্তে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিচারকের দায়িত্ব পালন করবে আমি সকল ম্যাডামদেরকে বলছি, শিক্ষক শিক্ষিকাদেরকে বলছি, আপনারা মাঠে প্রবেশ করেন, কেউ অফিসে থাকবেন না, দয়া করে দয়া করে কোনো শিক্ষক শিক্ষিকা মাঠে দয়া করে কোনো শিক্ষক শিক্ষিকা অফিস রুমে থাকবেন না, সকলে মাঠে প্রবেশ করুন। বালিকা ফুল দলে 50 মিটার যে লম্বা দৌড়, আমি স্টার্টিং পয়েন্টে আমি যাদের নাম ঘোষণা করেছি তোমার স্টার্টিং পয়েন্টে চলে যাও। বিচারকের দায়িত্ব পালন করবে তাসলিমা খাতুন রিনা, তাসলিমা খাতুন রিনা, বৈশাখী আক্তার, সকল ভাই দৌড় দিব দেখো ভাই ক্যামেরা নিয়ে দৌড় দিতে আছে দেখো পিচ্ছি বলে ক্যামেরা লয়ে বেড়া যাবে একটা দৌড়ি দিব ক্যামেরাটা লইয়া আমি তাসলিমা খাতুন রিনা, বৈশাখী এবং তামিন আক্তারকে বিচারকের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম স্থান নির্ধারণ করবে তামিন আক্তার, দ্বিতীয় স্থান নির্ধারণ করবে বৈশাখী আক্তার, তৃতীয় স্থান নির্ধারণ করবে তাসলিমা খাতুন রিনা। আমাদের রাজ্য বিদ্যালয়ের
سيدي 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 যাকে তৃতীয় স্থান ধরতে দেওয়া হয়েছে তিনি তৃতীয় স্থানের দিকে লক্ষ্য রাখবেন যাকে প্রথম স্থান ধরতে বলা হয়েছে তিনি প্রথম স্থানের দিকে লক্ষ্য রাখবেন যাকে দ্বিতীয় স্থান নির্ধারণ করতে বলা হয়েছে তিনি দ্বিতীয় স্থানের দিকে লক্ষ্য রাখবেন সেটিং এ যাও লকে এর চলে গেলে لا ولكن يقولون اننا نحن 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 إسلام جهان سينها ديتيا ديتيا أمي بابا ماي مناتر لابيبا بيجو ذلك بيجو استمبي جارجانا آبادراتشي পরবর্তীতে বালক ফুলদার মাঠে থাকবে বালক ফুলদার মাঠে প্রবেশ করে বালক ফুলদার সুমাইয়া ম্যাডামের দল বালক ফুলদার আমি যাদের নাম বলবো তোমরা সুমাইয়া ম্যাডামের সাথে দেখা করো ইয়ামিন পাওয়ার ইবা ইবনে আহাদ আহনাফ ইসলাম আবিদ আবু হাসান হামিদ আবু হুরায়রা ফতেউল্লাহ বাইজিদ রায়ান আহমেদ তিহান তাসকিন খান তাসির মিহির তোমরা মাঠের উত্তর পাশে আমি যাদের নাম বলেছি তোমরা মাঠের উত্তর পাশে স্টার্টিং পয়েন্টে চলে যাও
আমি খেলা শেষ হলে পরে আবার তুলিবা আছে ফুটটা কই তুমি যাইলে শুয়ে হও মারিত বইও করতারো আমরা শুই হই রে এক একটা হইতা লই বিচারকের দায়িত্ব পালন করবে আমি সকল ম্যাডামদেরকে ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে প্রবেশ করুন এটাই ভাই থাকো ভাই দ্বিতীয় স্থান দেবে তাসলিমা খাতুন রিনা তৃতীয় স্থান দেবে বৈশাখী আক্তার প্রথম যাকে ধরবে তাকে আপনাদের হাতে রাখবে যাকে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আবু হাসান থামিম আহনাফ ইসলাম আবিদ এবং আবু হুরায়রাকে বিজয় স্তম্ভে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রথম স্থান আহনাফ ইসলাম আবিদ দ্বিতীয় স্থান আবু হাসান হামিদ তৃতীয় স্থান আবু হুরায়রা তোমরা বিজয় স্তম্ভে চলে যাও আপনাদেরকে নিয়ে আসেন হয়ে গেছে এখান থেকে তোলা হয়ে গেছে